ঢালিউডের এই সময়ের আলোচিত ও সমালোচিত নায়িকা পরিমণি। সিনেমার জগতে পরিমণি আলোচিত হলেও ব্যক্তি জীবন নিয়ে সমালোচনার ঝড়ের মুখে বারবার তাকে পড়তে হচ্ছে। গণমাধ্যমে উঠে এসেছে তার অতীত দাম্পত্য জীবনের অজানা কাহিনী। এ পর্যন্ত দুটি বিয়ের খবর গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। এ যাবৎ পাওয়া তথ্য মতে পরিমণির প্রথম স্বামীর নাম ইসমাইল আর দ্বিতীয় স্বামীর নাম সৌরভ। যদিও গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে স্মৃতিমণি, যিনি আজকের পরিমণি, তিনি বিয়ের খবরকে মিথ্যা বলে অস্বীকার করেছেন। তবে ইসমাইল যে পরিমণির প্রথম স্বামী এটা এখন প্রমাণিত সত্য। পরিমণি তার সিনেমার আলোর জগতে প্রবেশ করে প্রথম স্বামীকে অস্বীকার করছে যে ইসমাইল পরিমণিকে বাঁচতে শিখিয়েছে, জীবনকে জীবন হিসাবে ভাবতে শিখিয়েছে। সেই ইসমাইল আজ পরিমণির কাছে অপরিচিত, অচেনা। সিনেমার নায়ক নায়িকাদের ব্যক্তি জীবনের অনেক কালো অধ্যায় থাকে, কিন্তু পরিমণি সে অধ্যায়কে বেমালুম অস্বীকার করে দর্শকের কাছে প্রমাণ করলেন যে তিনি নায়িকা হতে চান, তিনি সুপারস্টার হতে চান, কিন্তু মানুষ হতে চান না, শিল্পী হতে চান না। বিয়ে করেও তো কত নায়ক নায়িকা সিনেমায় সফল হয়েছে, এই সময়ের ছোট ও বড় পর্দায় জনপ্রিয় নায়ক মোশাররফ করিম তার এক উৎকৃষ্ট উদাহরণ। আর উঠতি নায়িকা পরিমণি সিনেমার ঝলসিত জগতে পা দিয়েই 10 বছরের জীবনকে বেমালুম ভুলে গেলেন। কে এই পরিমণি, ইসমাইলি বা কে? শামসুন্নাহর স্মৃতি ওরফে পরিমণি 3 বছর বয়সেই তার মা মারা যান। বাবা মনিরুল ইসলাম মেয়েকে রেখে নিরুদ্দেশ হয়ে যায়। পরিমণি পিরোজপুর খালা এবং নানার বাড়িতে বড় হয়। সেখান থেকে পরিচয় ইসমাইলের সাথে। পরি যখন ক্লাস 6-এ, তখন থেকে একে অন্যের পরিচয় ও প্রেমের শুরু। 9-এ প্রেম তুঙ্গে, তারপর চলে 7 বছরের বাঁধ ভাঙা প্রেম। অতঃপর দুজন দুজনকে বিয়ে করতে চায়। মেয়ের মা বাবা না থাকায় রাজি হয় না ইসমাইলের পরিবার। অবশেষে অনেক আকুতি মিনতির পর ইসমাইলের পরিবার ছেলের আবেগের মূল্য দেয়। মা মারা যাওয়া, নিরুদ্দেশ থাকা বাবার মেয়ে পরিমণিকে ভালোবাসার বাঁধনে বাঁধে ইসমাইল। পরিমণিরও পড়ালেখা চালিয়ে নেয় ইসমাইল। 3.5 বছর বেশ সুখেই কাটে ইসমাইল পরিমণির খুনসুটিময় দাম্পত্য জীবন। এই সুখের জীবনে কাল হইয়া আসে পরিমণির নানা। নাতির সৌন্দর্যকে কাজে লাগিয়ে রাতারাতি বাড়ি গাড়ির মালিক হবার স্বপ্ন দেখেন তিনি। নানাই মিডিয়ার বিভিন্ন পরিচালকদের সাথে যোগাযোগ করেন। পরিমণিরও ছোটবেলা থেকে নাচ গান করার ঝোঁক। নানার প্ররোচনায় পরিমণিও পুরোদমে নায়িকা হবার স্বপ্ন দেখতে শুরু করে। জীবনের প্রথমবার ঢাকায় যাওয়ার পর সেই ভূত আরো চেপে বসে পরির মনে। বাধ্য হয়ে ইসমাইল অল্প বিস্তর পরিচিত কয়েকজন নাট্যকারের কাছে পরিমণিকে নিয়ে যায়। বেইলি রোড, নাটকপাড়া ও আজিজ মার্কেটে যোগাযোগ করে। অবসরটা ছিল পরিকে সান্ত্বনা দেয়া। যদিও ইসমাইল জানে সে কখনো তার স্ত্রীকে এই জগতে দেবে না, সে পরিমণিকে বোঝায় যে আমি এবং আমার পরিবার চাই না তুমি এই জগতে প্রবেশ করো, আমরা সাধারণভাবে বাঁচতে চাই। পরি বলেন, আমার সাথে থাকো আর আমার মডেলিংয়ের জন্য হেল্প করো, আমি চাই তুমি আমাকে এই জগতে সাপোর্ট দাও, তুমি আমার পাশে থাকো। এরপর পরিমণি মিডিয়া জগতে একের পর এক কাজ পেতে শুরু করেছে। প্রথমত স্বামী ইসমাইলকে তার পাশে চাইলেও এখন অনেক শুভাকাঙ্ক্ষী জুটে যাওয়ায় পরিমণি ডিভোর্স চায়। অবশেষে 2012 সালে ইসমাইল ও পরিমণি উভয়ই মিউচুয়াল ডিভোর্সে যায়। সম্পূর্ণ নিউজটি আলো অন্ধকার নামে একটি ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে।